আপনাদের স্বাগত। আজকের ক্লাসে আমরা দেখব সেলসিয়াস স্কেলের তাপমাত্রাকে কিভাবে ফারেনহাইট তাপমাত্রায় রূপান্তর করতে হয়। আজকে আমাদের টপিকস হচ্ছে সেলসিয়াস টেম্পারেচার টু ফারেনহাইট টেম্পারেচার। একটু করে খেয়াল করলে আমরা দেখি সেলসিয়াস তাপমাত্রাকে যদি আমরা ফারেনহাইট রূপান্তর করি, এক্ষেত্রে ফারেনহাইট বের করার ফর্মুলাটা হচ্ছে 9 × C/5 + 32। মানে হচ্ছে 9C কে যদি 5 দিয়ে ভাগ করি এবং তার সাথে যদি 32 যোগ করি তাহলে আমাদের ফলাফলটা বের হয়ে যাবে। তাহলে আমরা সরাসরি প্রোগ্রামিংয়ে চলে যাই। তাহলে প্রোগ্রামটা শুরু করা যাক। ওই ক্ষেত্রে আমরা পূর্বের মতোই হ্যাশ ইনক্লুড এসটিডি .h ব্যবহার করব। তার পরবর্তীতে ইনমেন্ট দিব এবং পরবর্তী পুরো প্রোগ্রামটা আমরা সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে আবদ্ধ করব। এখানে যেহেতু আমরা এখানে ইন্ট নিব না ফ্লট নিব, আমরা এখানে ইন দিয়ে করতে পারি, ফ্লট দিয়ে করতে পারি। অনেকের ক্ষেত্রে ভুল ধারণা আছে, এখানে যেহেতু ভগ্নাংশ আছে 9C/5 ভগ্নাংশ আছে, ওই ক্ষেত্রে ফ্লট নেওয়া লাগবেই। আসলে এই ধারণাটা ভুল, আমি চাইলে ফ্লট দিয়ে করতে পারি অথবা ইন দিয়ে করতে পারি। আমরা ইন দিয়ে করলে আমাদের জন্য বেশি সুবিধা হয়, আমরা ইন দিয়ে করব। এখন দেখি আমরা এখানে ইনপুট হিসেবে নিবটা কি। আসলে এই ক্ষেত্রে সূত্রের ক্ষেত্রে ইনপুট বের করার সবচেয়ে সহজ উপায় হচ্ছে সমান চিহ্ন পরে অ্যালফাবেট ইংরেজি বর্ণমালা কোনটা আছে। এখানে দেখি আমরা ইংরেজি বর্ণমালা রয়েছে সি, তা আমরা ইনপুটকে সি হিসেবে ধরে নিব। আর এটা কার ফলাফল বার করছে আমরা ফারেনহাইট, সংক্ষেপে আমরা এফ লিখলাম। তাহলে আমরা দেখি ইনপুট হিসেবে আমরা সি গ্রহণ করব। তাহলে আমরা যেহেতু ইন ব্যবহার করবো সেই জন্য ইন দিলাম, সি দিলাম এবং ফলাফল বার করতে হবে ফারেনহাইটের। আমরা যদি এফ লিখি হবে অথবা পুরো ফারেনহাইট লিখলেও চলবে। তার প্রিন্টার ফাংশনটা দিলাম, তারপর এখানে মুখস্থ লিখে দিব, এন্টার দ্য ইনপুট ভ্যালু লিখতে পারে অথবা এন্টার দ্য টেম্পারেচার, আপনাদের যে যার যেটা ভালো লাগে সেটা। এটার এক্ষেত্রে প্রোগ্রামিংয়ের কোনো ভুল ধরবে না। আর প্রত্যেকটা লাইনের শেষে আমাদের অবশ্যই কী দিতে হবে, সেমিকমা দিতে হবে। সেমিকমা দিলাম, তারপরে যে ইনপুটটা নিলাম স্ক্যানের মাধ্যমে সেটাকে কী করবো, ভ্যালুটাকে সেভ করব। এই ক্ষেত্রে আমরা যেহেতু ইন ব্যবহার করছি এই ক্ষেত্রে অবশ্যই এখানে পার্সেন্ট ডি দিতে হবে। অ্যান্ড চিহ্ন দিয়ে আমাদের ইনপুট ভ্যালু ছিল সি। অনেকে মনে করে এখানে সি এফ দুইটা ইনপুট, আসলে দুইটা ইনপুট না, মূলত ইনপুট হচ্ছে সি আর এফের ভ্যালুটা আমরা বের করবো। এখানে এফটা হচ্ছে আমাদের সূত্রের, তাহলে এখানে সিটা দিলাম, সেমিকমাটা দিলাম। তার পরবর্তীতে আমাদের এফ এর ফর্মুলাটা ছিল 9C/5 + 32। এই ক্ষেত্রে একটা জিনিস খেয়াল করতে হবে, এখানে আমাদের যে 9C রয়েছে এই দুইটা সংখ্যার মাঝখানে কিন্তু একটা গুণ চিহ্ন রয়েছে, ওই ক্ষেত্রে আমরা স্টার দিতে হবে। প্রোগ্রামিংয়ের ভাষায় গুণের ক্ষেত্রে আমাদের অবশ্যই স্টার দিতে হবে, ইনটু দিলে হবে না। আমাদের সূত্র ফর্মুলা ব্যবহার করা শেষ, তার আগের মতো প্রিন্টার ফাংশনটা আবার ব্যবহার করব। করার পর এখানে দা ফারেনহাইট ইজ দিলাম, ফারেনহাইট ইজ দিয়ে এখানে যেহেতু পার্সেন্ট ডি ব্যবহার করছি এখানে পার্সেন্ট ডি ব্যবহার করতে হবে। তারপর আমরা এফটা এখানে দিলে কিন্তু আলটিমেট ফলাফলটা আমাদের চলে আসবে। এখানে রিটার্ন 0 > CS আপনারা দিতে পারেন, কোনো সমস্যা নাই। আমাদের প্রোগ্রামটা তৈরি করা শেষ, প্রোগ্রামটা একটু কম্পাইল করে দেখি আমরা হয় কি না। হ্যাঁ, এখানে বলছে এন্টার দ্য টেম্পারেচার, তার মানে হচ্ছে আমরা ইনপুট হিসাবে সাপোজ সি এর মান, মূলত এখানে যে সি ইনপুটটা ছিল সি, ওই ক্ষেত্রে সি এর মানটা 10 দিলাম। যদি দিই ফলাফল আসবে আমাদের ফারেনহাইট টেম্পারেচার আসবে কত, 50। আশা করি সকলে বিষয়টা বুঝতে পারছেন। ধন্যবাদ সবাইকে।